কয়েক ঘন্টার অপেক্ষা, আজ মাদার টেরেসাকে সন্ত ঘোষণা করবেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা, গোটা বিশ্বের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের তীর্থক্ষেত্র। তার সামনেই সেন্ট পিটার্স স্কোয়ার, সেখানেই মাদারকে সন্ত ঘোষণার জন্য ক্যানোনাইজেশন অনুষ্ঠান। অনুষ্ঠানে দুটি গান গাইবেন উষা উত্থুপ। মাদার টেরেসার মতোই নীল আর সাদা শাড়ি পরে পদযাত্রায় হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান গাইতে গাইতে পদযাত্রায় হাঁটবেন 40 জন বাঙালি শিল্পী। পিটার স্কোয়ার মুখরিত হবে আকাশ ভরা সূর্যতারা ছুঁড়ে। পদযাত্রায় গাওয়া হবে আরও দুটি গান, মঙ্গল দ্বীপ জেলে ও বিশ্বপিতা তুমি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে টাইগারের তীর এখন মিনি বিশ্ব। অন্যদিকে সেন্ট হুড উপলক্ষে সেজে উঠেছে মিশনারিজ অব চ্যারিটি। মাদার হাউসে ভক্তদের ভিড়, মিরাকলের আশায় নত হচ্ছেন বহু মানুষ। শহর জুড়ে রয়েছেন তিনি, অলিতে গলিতে তাঁর স্মৃতি, কিন্তু এই রাস্তায় ঢুকলেই যেন থমকে যায় সময়। তিনি ইতিহাস নন, সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তিনি। এই যে জায়গা, এই জায়গা থেকেই কিন্তু মাদারের কাজের শুরু। মাত্র 13 জনকে নিয়ে যে কাজ শুরু করেছিল, এখানে আজকে মিশনারিজ অফ চ্যারিটিজ এর আন্ডারে প্রায় 4000-এরও বেশি সিস্টার। সপ্তাহে করে একদিন করে নিয়ে যায় ইন্টারলি গভর্নমেন্টে, ওখানে গরিবদের সেবা করতো, কুষ্ঠ লোকদের আমরা করেছি ওনার সাথে। রক্ত মাংসের পৃথিবী ছেড়েছেন বহু বছর হলো, তবু আজও তাঁর পরশ পেতে ছুটে আসে অশান্ত মন। প্রতিদিন মিরাকেলের আশায় নত হন বহু মানুষ। মেইনলি ফর মাই সন ইন লজ ফাদার হু ইজ ভেরি সিক, উই কাম এন্ড হি লেড আওয়ার হোল petition on her hands, actually came and surrendered you know himself to mother so that she can bless him. I pray to her, surely she will bring my brother out. Upadhi jai hok, shikriti jai miluk, bishwo janonir ekhane ektai porichoy, ma. 24 ghontar jonno camera e Felix Nather shonge Kamalika Sengupter report, Kolkata. আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাদার হাউস থেকে। কমলিকা, মাদার হাউস এই মুহূর্তে রয়েছে এবং আজ একটা বিশেষ দিন, গোটা বিশ্ব, আমরা এই রাজ্যবাসী এবং শহরবাসী তো অবশ্যই এই মুহূর্তে আমরা তাকিয়ে রয়েছি ভ্যাটিকানের দিকে। কমলিকা, যেখান থেকে এই যাত্রা শুরু মাদার টেরেসার, আজ সেই মাদার হাউসের ছবিটা সকালবেলা কেমন? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রোমে ভ্যাটিকান সিটিতে সমারোহ শুরু হয়ে যাবে এবং এখানে কিন্তু একেবারেই যেটা বলা যেতে পারে সেলিব্রেশন মুড রয়েছে। 2003-এর 19 আগস্ট যখন বিয়াটিফিকেশন হয়েছিল, তখনও কিন্তু এই মিশনারিজ অফ চ্যারিটিজের যেরকম ভেতরে অনুষ্ঠান হয়েছিল যেটা আমরা জানতে পাচ্ছি, এখন যেরকম দেখা যাচ্ছে কি বাইরে একটা গেট করা হয়েছে, এখানে একটা জায়েন্ট স্ক্রিন থাকবে এবং সেখান থেকে গোটা জিনিসটা দেখা যাবে। ভেতরে কিন্তু সকালেই ইতিমধ্যে সকাল 6টায় একটা স্পেশাল মাস হয়েছে এবং তারপরে দুপুরবেলা 12টা অর্থাৎ ভারতীয় টাইম 12টা থেকে কিন্তু 12:45 থেকে কিন্তু ভ্যাটিকান সিটিতে যখন অনুষ্ঠান শুরু হবে তখন ভেতরে কিন্তু সিস্টার্সরা তারা মাদারের সেন্টহুড পাওয়াটা দেখবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তাদের জন্য। মাত্র 13 জন সিস্টারকে নিয়ে মিশনারিজ অফ চ্যারিটিজ শুরু করেছিলেন মাদার টেরেসা। সকাল থেকে কিন্তু মাদারের অগণিত ভক্তরা তারা দেখতে আসছে আজকে এখানে। একটু জিজ্ঞেস করে নেব, অনেকেই রয়েছেন আমার সঙ্গে, এটা বলুন যে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং কখন এসছেন? ভেতরে তো একটু পরে ঢুকতে পারবেন। অ্যাকচুয়ালি আমি এসছি ওই সকালে 8:30 সময় এসছি। আজকে দিনটা একদম মাদারে একদম সেন্ট টেরেসা নাম হবে মাদারে। সকালে আমরা এসে প্রার্থনা করলাম, এখন আমরা বেরিয়ে যাবো। এখন আবার কি দুপুরবেলা আসবেন যখন সমারোহ হবে? আবার দুপুরবেলা সকালে, মাস তো সকালে ছিল, মাস তো হয়ে গেল, এবার এবার বাড়ি যাবো। এই প্রথম এসছো তুমি দেখতে, কি দেখলে? না, আমি এখানে এসেছিলাম আগেই, তাও মানে আমি এই সেন্ট টেরেসার প্রথমবার আসছি আর দেখছি কি মানে আগে আসলাম, তারপরে দেখছি ভালোই হয়েছে, মানে মনে একটু আরো ভালো শান্তি পেয়েছি। অর্থাৎ সবাই আসছে বিভিন্ন জায়গা থেকে এবং আমরা যেটা জানতে পারছি
যে ট্যুরিজম ডিপার্টমেন্ট অর্থাৎ সেন্ট্রাল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেও কিন্তু এখানে লোক রয়েছে, কারণ গোটা বিশ্ব থেকে যেরকম ভ্যাটিকানে যাচ্ছেন সবাই, সেরকম কিন্তু কলকাতাতেও গোটা বিশ্ব থেকে লোক আসছে মিশনারিজ অফ চ্যারিটিজে, এই মুহূর্তে মিশনারিজ অফ চ্যারিটিজের সঙ্গে থাকার জন্য। একেবারে ধন্যবাদ কমলিকা। এবং এই পরেই আমরা আপনারা দেখবেন যে এই নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান সন্ত টেরেসা।